হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিপ্টো নলেজ বাংলা। আজকের ভিডিওতে আমি ক্রিপ্টো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিউজ আপনার সাথে শেয়ার করব। সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দিলেই আপনি ক্রিপ্টো মার্কেটের সমস্ত নিউজ আপডেট এখানে পেয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনি আমার টেলিগ্রামেও জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো এবার নিউজগুলো দেখে নেব। ফার্স্ট নিউজ হলো এসিসি 9টি ক্রিপ্টো টোকেনকে আনসেফ ভেবে তালিকাভুক্ত করে, যা কয়েন বেস ইনসাইডার ট্রেডিং চার্জের মধ্যে পড়ে। এই 9টি কয়েন জালিয়াতি করতে পারে এবং এর কারণে কয়েন বেসের একজন প্রাক্তন কর্মচারীকেও গ্রেপ্তার করেছে এরা, এবং চার্জ করার অভিযোগের মধ্যেও ছিল। এই 9টি টোকেনের নাম হলো AMP, RLY, DDX, XYO, RGT, LCX, POWR, DFX and KROM। এই 9টি টোকেনের মধ্যেই এরা চার্জশিট দাখিল করেছে। অ্যান্ড আপনারা যদি কেউ কয়েন বেস এক্সচেঞ্জ ইউজ করে থাকেন তাহলে এই কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে আছে কিনা একবার চেক করে নেবেন। নেক্সট নিউজ হলো টেসলা কোম্পানি তাদের কাছে যে পরিমাণ বিটকয়েন ছিল তার 75% সেল করে দিয়েছে, এবং এলন মাস্ক বলেন যে তারা অনলি বিটকয়েনই সেল করেছে, ডজ কয়েন কিন্তু এখনও সেল করেনি। এবং তিনি আরও বলেন যে বছরের সেকেন্ড কোয়ার্টারে 75% বিটকয়েন সেল করে, $936 মিলিয়ন ক্যাশ করে নিয়েছেন। তার মতে চীনে আবার কোভিড আসার সম্ভাবনা আছে, তাই এই মহামারীতে ক্যাশের প্রয়োজন হতে পারে টেসলার, তাই আগে থেকেই তিনি বিটকয়েনে 75% সেল করে দিয়েছেন। সো এলন মাস্কের কথা অনুসারে তিনি সেল করেছেন সেকেন্ড কোয়ার্টারে। সেকেন্ড কোয়ার্টার মানে হলো এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, এই 3 মাসের মধ্যে তিনি সেল করেছেন, কিন্তু এখন চলছে জুলাই। তাহলে এতদিন পর প্রকাশ করে তিনি মার্কেটে কি প্যানিক মহল ক্রিয়েট করতে চাইছেন, নাকি তার সোশ্যাল মিডিয়ায় আরও একটু ফেমাস হতে চাইছেন, সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। তাছাড়াও তিনি লাস্টে বলেছেন যে আমরা ভবিষ্যতে বিটকয়েনের হোল্ডিং বাড়াতে পারি, এই পর্যন্ত তিনি এখনও বলেছেন। সো নেক্সট নিউজ হলো টেসলার নিউজের সাথে মাইক্রো স্ট্র্যাটেজির বিটকয়েন সেল করার একটা গুজব বেড়েছে, মানে টেসলার থেকেও বড় পরিমাণ BTC হোল্ডিং কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির কাছে আছে, তাই এই গুজবের কারণে কিন্তু মার্কেটে একটা ভালো একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এর মধ্যে সাইলা তাদের CEO বিটকয়েন হোল্ডিংয়ের গুজবের ব্যাপারে জবাব দিয়ে বলছেন যে ক্রিপ্টো কোয়েন্ট কি ইয়ং জুয়ের CEO দাবি করেছেন যে ওয়ালেটে তাদের বিটকয়েন বাজারের আনলোড করার গুজবটি পুরোটাই ফাট বা মিথ্যে। এক্সিকিউটিভ বলেছেন যে 1P5Z অ্যাড্রেসের সাথে যুক্ত লেনদেনগুলির একটি অভ্যন্তরীণ স্থানান্তরের অংশ। সো এর মানে বুঝতে পাচ্ছেন যে ক্রিপ্টো মার্কেটের অনেক নিউজই কিন্তু আসে, কিন্তু তার মধ্যে অনেক গুজব নিউজও আসে, আর এই সকল গুজব নিউজের কারণেই কিন্তু মার্কেটে একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয় অ্যান্ড মার্কেটে একটা এর ভালো এফেক্ট পড়ে। সো নেক্সট নিউজ হলো ব্লক ফাই $600 মিলিয়ন ক্রেডিটের ঝুঁকি প্রকাশ করে, মানে ক্রিপ্টোকারেন্সি লোনিং স্টার অ্যাপস ব্লক ফাই তাদের আর্থিক সংস্থার অবস্থানের সম্পর্কে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেছে। মানে বৃহস্পতিবার প্রকাশিত থার্ড কোয়ার্টারের আপডেট অনুসারে প্ল্যাটফর্মটি 2022 সালে জুনের শেষের দিকে $600 মিলিয়ন ক্রেডিটের ঝুঁকি মুখোমুখি হয়েছিল। নেক্সট নিউজ হলো টেরাফ্রাম ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা ড্যানিয়েল সিন দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের অভিযানের লক্ষ্যবস্তু ছিলেন। কর্তৃপক্ষের সম্ভাব্য অবৈধ কার্যকলাপের জন্য তাদের তদন্ত বাড়িয়েছে, যা টেরা পতনের কারণ হতে পারে। সো বোঝা যাচ্ছে যে টেরা এত সহজে কিন্তু ছাড় পাবে না, সমস্ত দেশ তদন্ত করছে, অনেকের অনেক টাকা নিয়ে বসে আছে, তাই এরা সহজে ছাড় পাবে না। নেক্সট নিউজ হলো সৌদি কেমিক্যাল প্রযোজক SABIC ব্লকচেন পাইলট প্রকল্প চালু করেছে, মানে সৌদি আরব ভিত্তিক একটি রাসায়নিক প্রস্তুতকারক বলেছে যে তারা সম্প্রতি চালু হওয়ার ব্লকচেন পাইলট গ্রাহকের পণ্যগুলিতে সার্কুলার ফিডস্টেকে এন্ড টু এন্ড ডিজিটাল ট্রেসিবিলিটি সমর্থন করার জন্য প্রযুক্তি সম্ভাবনাগুলি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্লকচেন ব্যবহার করার ফলে যে সুবিধাগুলি পাওয়া যাবে তার মধ্যে রয়েছে কম খরচ, কম সময় এবং সেই সাথে উন্নত ডেটা ইন্টিগ্রেশন হবে। নেক্সট নিউজ হলো থাইল্যান্ডের প্রাচীনতম ঋণদাতা কঠোর ক্রিপ্টো নিয়মের মধ্যে বিটকুপ এক্সচেঞ্জ অধিগ্রহণে বিলম্ব করে, মানে থাইল্যান্ডের সিয়াম কমার্শিয়াল ব্যাংকের মালিকাধীন কোম্পানিটি দেশের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিটকুপের বেশিরভাগ
অংশীদারিত্ব অর্জনের জন্য একটি চুক্তি স্থগিত করেছে। দেশীয় ক্রিপ্টো ট্রেডিং বৃদ্ধির সীমিত করে এমন ক্রিপ্টো প্রবিধান কঠোর করার মধ্যে এই সিদ্ধান্তে আসে। নেক্সট নিউজ হলো কয়েনবেস দেউলিয়া ক্রিপ্টো ফার্ম সেলসিয়াস ভয়েজার থ্রি অ্যারোস ক্যাপিটালের কাছে নো ফাইন্যান্সিং এক্সপোজার নিশ্চিত করেছে। মানে ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেস নিশ্চিত করেছে যে সেলসিয়াস নেটওয়ার্ক ভয়েজার ডিজিটাল এবং থ্রি অ্যারোস ক্যাপিটাল সহ দেউলিয়া সংস্থাগুলির কাছে কোম্পানি কোনো অর্থায়নের এক্সপোজার ছিল না। এখানে সমস্যাগুলির পূর্বাভাসযোগ্য এবং প্রকৃতপক্ষে ক্রেডিট নির্দিষ্ট প্রকৃতিতে ক্রিপ্টো নির্দিষ্ট নয়। এখানে কয়েনবেস জোর দিয়ে বলেছেন। নেক্সট নিউজ হলো ক্রিপ্টো অ্যাসেটস ম্যানেজমেন্ট ফার্ম গ্যালাক্সি ডিজিটালের বিলিয়নার প্রতিষ্ঠাতা মাইক নভোগ্রাটোস সতর্ক করেছেন যে ক্রিপ্টো বিনিয়োগে 200x-এর বেশি রিটার্ন করা সহজভাবে স্বাভাবিক নয়। এটা তিনি নিজের এক্সপিরিয়েন্স আর নিজের প্রেডিকশনের অভিজ্ঞতা থেকেই বলেছেন। নেক্সট নিউজ হলো মার্কাডো বিটকয়েনকে মেক্সিকোতে প্রসারিত করার পরিকল্পনা করছে। মানে ব্রাজিলের ক্রিপ্টো এক্সচেঞ্জ মার্কাডো বিটকয়েন মেক্সিকোতে 2022 সালের কোনো এক সময়ে কাজ শুরু করতে পারে। শুধু নিয়ন্ত্রকের অনুমতির অপেক্ষায় আছেন তিনি। সো এই ছিল ক্রিপ্টো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট খবর যেটা আপনার সাথে আমি শেয়ার করলাম। এবার যদি আমরা মার্কেটের অবস্থা দেখি, সো মার্কেটের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এত খারাপ নিউজ থাকার সত্ত্বেও মার্কেট কিন্তু আপের দিকে মুভ করছে। টোটাল মার্কেট ক্যাপ আছে দেখুন 1.07 trillion অ্যান্ড 3.76% আপে আছে। এখানে BTC দেখুন আপে আছে, ইথেরিয়াম আপে আছে, তাছাড়াও সমস্ত কয়েন কিন্তু আস্তে আস্তে মার্কেটের সাথে রিকভার নেওয়ার চেষ্টা করছে। সো এটা খুব ভালো খবর, মার্কেট এরকম গ্রিন দেখলে সবারই ভালো লাগে অ্যান্ড সবাই ট্রেড করতে শুরু করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।